ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড নতুন একটি প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে যার নাম হাসির আলো প্রকল্প এই হাসির আলো প্রকল্পর সুবিধা কীভাবে পাবেন যারা যে সমস্ত গ্রাহক তাদের বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় তিন কিলো ওয়ার্ডের নিচে যারা আবেদন করেছেন বা তিন কিলো ওয়ার্ড লোড ক্যাপাসিটি নিয়ে যারা বিদ্যুৎ সংযোগ করিয়েছেন তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন তো এই সুযোগ সুবিধা কি কি পাবে হাসির আলো প্রকল্পে আপনি পাবেন যারা বিদ্যুৎ মাসে পঁচিশ ইউনিট অর্থাৎ তিন মাসে পঁচাত্তর ইউনিটের বিদ্যুৎ কম খরচ যারা করে করেছেন তাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম বিদ্যুতের বিল দিতে হবে না তো এই এই হাসির আলো প্রকল্পের আবেদন কিভাবে করবেন আমাদের চ্যানেল এ কে এইটিন নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চলুন আমরা এই ভিডিওতে দেখি প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেবেন তারপরে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে এলটি আধার এলটি আধারে গিয়ে ক্লিক করবেন তারপরে যেহেতু আমি নতুন কানেকশন নিচ্ছি তো নতুন কানেকশন নিতে গেলে নিউ ইউজারে ক্লিক করতে হবে তো নিউ ইউজারে ক্লিক করলাম নিউ ইউজারে ক্লিক করার পরে সেলফ রেজিস্ট্রেশন ফর নিউ কানেকশন এই যে এখানে দেখছেন নিজের নামটি লিখবেন তো আমি আমার নামটি লিখে নিচ্ছি লিখলাম তারপরে মোবাইল নম্বর দেবেন দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে দেখুন আমার মোবাইলে অলরেডি ওটিপিটা চলে এসছে আমি ওটিপিটা দিচ্ছি নাইন ফাইভ নাইন নাইন সিক্স ওয়ান ভ্যালিড ওটিপি ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পরেই দেখুন আপনার ইমেল আসবে একটা ভ্যালিড ইমেল আপনি দেবেন তা আমি ইমেলটা দিয়ে নিচ্ছি ওটিপি গেট এডপি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেলেও ওটিপি সেন্ড হবে ইমেলটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে ইমেল বৈধ না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দেখুন আমার ইমেইলে ওটিপি এসছে আমি ইমেলটা খুলে নিচ্ছি এই যে দেখুন ইমেলে কিন্তু ওটিপি অলরেডি চলে এসছে তো আমি ইমেল থেকে ওটিপিটা আমি নিচ্ছি এই যে দেখুন ইমেইলে ওটিপিটা আমার চলে আমি কপি করে নিলাম কপি করে ভ্যালিড করে দিলাম ভ্যালিড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড যেমন হয় সেটা আপনি পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড এরপর দেখুন এখানে বলছে ইউজার হ্যাজ বিন কারেক্ট সাকসেসফুলি আপনার যেহেতু এটা সাকসেসফুলিভাবে আপনার সাবমিট যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবার ইউজার নেম দেবো ইউজার নেম হচ্ছে আমার মোবাইল নম্বরটা যে নাম্বারটা আমি দিয়েছিলাম নম্বরটা দিয়ে নিলাম এবার পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেন এবার লগ ইন দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে আমার নাম আমার নামটা দেখতে পাচ্ছি এখানে নিউ কানেকশান এখানে নিউ কানেকশান আমার আছে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল আমি কানেকশান ফর ইন্ডিভিজুয়ালে যাবো ইন্ডিভিজুয়ালে যাওয়ার পরেই রিজেন্টটা সিলেক্ট করে নিলাম করার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারস সেন্টার কাস্টমার কেয়ার সেন্টার হচ্ছে আমার রিজেন্টটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অফিস সে অফিসের নাম আমার অফিসের নাম নাজিরপুর সিসি আমি নাজিরপুর সিসিটা দিলাম এবার টাইপ অফ কানেকশান টাইপ অফ কানেকশান হচ্ছে প্রোস্টেড মিটার প্রোস্টেড মিটার পরে নেক্সট করলাম নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাস্টমার টাইপ চলে আসছে কাস্টমার টাইপ হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার দিলাম এবার কাস্টমার কেয়ার সেন্টার এ দেওয়ার দরকার নেই এগুলো এবার চলে এসছে অলরেডি এবার নামটা ফের নামটা আপনি দেবেন ফার্স্ট টাইম লাস্ট নেমটা ফার্স্ট টাইমটা আপনি দিয়ে দিলাম লাস্ট টাইমটা তারপর যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে প্যান নাম্বার যদি থাকে দেবেন এগুলো ম্যানিটারি নয় এবার হচ্ছে সার্ভিস কানেকশন এরিয়া আপনি কোন এরিয়াতে সার্ভিসটা নিতে চাইছেন সেই এরিয়া আপনার অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ান আপনার গ্রামের নামটা দেবেন তারপর অ্যাড্রেস লাইন টু পোস্ট দেবেন তারপর ডিস্ট্রিক্ট পিনকোড ল্যান্ডমার্ক আপনার যেখানে ল্যান্ডমার্ক এক নির্দিষ্ট একটি ঠিকানা দিয়ে দেবেন যে ঠিকানা আপনার মিটারটি লাগাতে গিয়ে খুঁজে পাই তা আমি এটাও পরার পর দিয়ে দিলাম দক্ষিণ পাড়া পণ দক্ষিণ পাড়া দিয়ে দিলাম কানেকশন এরিয়া কানেকশন এরিয়া যদি আমার সেম হয় তা আমি সেমই দিয়ে দিলাম আমার সেম জায়গাতেই হবে সেমটা দিয়ে দিলাম এইবার এখানে দেখুন লোড লোড আপ লোড অ্যাপ্লিকেশান লোড অ্যাপ্লিকেশনের জন্য এই যে লাস্ট পোল নম্বরটা নাম্বার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই লোড অ্যাপ্লিকেশান আপনি চলে আসুন লোড অ্যাপ্লিকেশানে আপনারা দেবেন প্রাইভেট ক্যাপাসিটি পঞ্চায়েত এরিয়া আমার পঞ্চায়েত এরিয়া যেহেতু পঞ্চায়েত এরিয়াটা দিয়ে দিলাম এবার দেখুন সিঙ্গেল ফেজ আপনি কাইন্ড যেহেতু সিঙ্গেল ফেজ নেবেন সিঙ্গেল ফেজটা দিলেন এবার আমি দেব পোস্ট পেড সরি পার্সেজ পার্সেজ না আমি এখানে দেবো রেন্টাল রেন্টাল দেওয়ার পরে আমি ভ্যালিড করে দেব ভ্যালিড করার সঙ্গে সঙ্গে সরি এখানে ডোমেস্টিক এই লাইনটা আমার দেওয়া হয়েছিল না সাপ্লাইটা আমি যেহেতু ডোমেস্টিক ও বাড়ির লাইন আমি ডোমেস্টিক করে দিলাম ডোমেস্টিক করে দেওয়ার পরে দেখুন এবার লোড ক্যাপাসিটি চলে এসেছে হ্যাঁ এইবার দেখুন যেটা আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় যে হাসির আলো প্রকল্প নিতে গেলে যে আপনার লোডটা দিতে হবে এখানে আমি আগেই বলেছি জিরো পয়েন্ট তার উপরে কিন্তু হলে হবে না আমি যেহেতু এবার দেখুন আমি জিরো দিয়ে দিলাম লোড জিরো পয়েন্ট থ্রি ভেরিফাই লোড ভেরিফাইড লোড দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কিন্তু হয়ে গেছে এখানে বলছি ডু ইউ ওয়ান টু আপলোড টু ডকুমেন্ট অ্যান্ড ফটো আমি এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে চাইছি না আমি ডকুমেন্ট নো করে দিলাম এই যে দেখুন আমি বলেছিলাম তিন কিলো ওয়ার্ড লোড 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 চলে এসেছে অলরেডি তিন তিন কিলো ওয়ার্ড এবার সাবমিট সাবমিট করে দিলেই এগিয়ে দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এবার বলছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম একটা ফর্ম আসবে চার পাতা সে ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন আমি ফর্মটা ডাউনলোড করে নিলাম এই ফর্মটা কিন্তু আপনাকে রাখতে হবে ফর্মটা অফিসে জমা দিতে হবে এই যে চার পাতার যে ফর্ম এই ফর্মটা আমি এখানে পেয়ে গেলাম ফর্মটা ডাউনলোড করে নিলাম এরপরে ফর্মটা ডাউনলোড করে অথবা সেভ করে নেবেন এটা কিন্তু অফিসে অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন নম্বর অলরেডি আপনার এখানে দিয়ে দিয়েছে এবার আসুন ডাউনলোড কোটেশন লেটার এবার আমার কতটা কোটেশন হলো সেটা আমি দেখে নিই গেট কোটেশন ডাউনলোড কোটেশন লেটার দেখুন আমার এই কোটেশনটা কিন্তু অলরেডি এখানে চলে আসলো এই যে দেখুন আমার কোটেশনটা আসছে এখানে সাতশো সাতচল্লিশ টাকা এবার সাতশো সাতচল্লিশ টাকা আমার পেমেন্ট করে দিয়ে আমার কিন্তু মিটারটি চলে আসবে এবং সেই মিটারটি আপনার হাসির আলো প্রকল্পের যার পঁচাত্তর ইউনিটের নিচে যদি কারেন্ট পড়ে তাহলে আপনার কোনো রকম বিল পে করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি